আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। যে মানুষটাকে ছাড়া কার্জনের কলম আপনাদের হাতের মুঠোয় আসতো না তিনি আজ রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রডিউসার পবন কানোডিয়া। দাদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আমি বললাম কার্জনের কলম, এই নামটা শুনেই না অনেকে ভাবছেন কার্জনের কলম মানে কবেকার মানুষ তার কলম, এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে বারবার আপনি এসেছেন। টোপ অসম্পূর্ণ, তারপরে এইটা অসমাপ্ত, তারপরে এইটা, তো এই ধরনের বিষয় নিয়ে কাজ করার সাহসটা অনেক প্রযোজকই দেখান না, আপনি কিভাবে দেখান? ভালো ছবি করার নেশা আছে একটা, তাই জন্য কোনো ছবিগুলো করে যাই। টোপটা কেউ করতে চাইবে না খুব তাড়াতাড়ি, টোপ আর ইন্টারেস্টিং সাবজেক্ট, বুদ্ধিবাবু কাজ করছেন না এখন, তাকে নাকি ছবি করা যায়, কিন্তু তার মধ্যে লেজেন্ডারি মানুষের ছবি করাটা এটা সৌভাগ্য আমার, আমি পেয়েছি। সুমন ভালো ভালো ছবি করে কিন্তু সবার সঙ্গে ম্যাচ করতে পারি না, কিন্তু আমার জন্য খুবই ভালো, কী সুন্দর ছবি হয়েছে সমাপ্ত। এই সেম ব্যাপারটা কার্জনের কলম, এটা একটু কমার্শিয়াল আছে কিন্তু, এর মধ্যে কমেডি আছে, গান আছে, মানে ইটস লিটল কমার্শিয়াল, কিন্তু ছবিটা খুব ভালো, মানে বাঙালি ছবি, কিন্তু এটা বাঙালি ছবি, এটা ছাপা ছবি নয় কিন্তু বলতে পারি, বাঙালি ছবি, বাঙালি দর্শকের জন্য খুব ভালো লাগবে। তখন 1905, লর্ড কার্জন বাংলার একমাত্র অধিপতি উত্তর কলকাতার মিত্র বাড়িতে এলেন দুর্গাপুজোর উদ্বোধন করতে, দিয়ে গেলেন তার একটা কলম, সোনার কলম। কলমটা আছে কি নেই আমি জানি না, ছড়া দুটো আছে, ১৮ পেয়ের কাছে ১৪ পে আছে, মানে দাদার হাতের কলম খানা কোথায় দিল পাড়ি, খেলা জমেছে আমার ক্যারাটে আর তোর থাই 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 থাই। এই যে বাংলা ছবির প্রতি আপনার ভালোবাসা, সেটা কি অনেক আগে থেকে নাকি জাস্ট কাজের সূত্রে? না না, আমি লাস্ট 27 ইয়ার্স থেকে ছবি করছি, 1990-তে ফার্স্ট ছবি করেছিলাম আমি, আর তার আগে আমি থিয়েটার করেছি, হতো থিয়েটার করা লোক আছে, প্রচুর থিয়েটার করেছি, সামান্য যারা এর সঙ্গে করলাম, রঞ্জিত কাপুর, উষা গাঙ্গুলি, সবাই থিয়েটার করেছি আমি। তারপরে একটা সিরিয়াল করেছিলাম সীমানা ছাড়িয়ে, সেটাও প্রডিউস করেছিলাম আমি, সামান্য সামান্য নিয়ে আমরা জাস্ট কুপোর্জার ছিলাম। তো 1990 থেকে আমি ছবি করছি, কিন্তু ফার্স্ট ছবি ছিল ঠিকানা 1990, তারপরে মন মানে না, এমন প্রচুর ছবি করে গেছি আমি কিন্তু। আর আপনার থিয়েটারের ঝলক আমরা পেয়েছি, আপনাকে আমরা অভিনেতা হিসেবেও পেয়েছি বেশ কিছু ছবিতে, তাই তো? সেটা চেষ্টা করি তো, নিজের ছবিতে একটু কাজ করার সুযোগ পাই, মানে নেশা আছে একটু অভিনয় করবো, সময় পাই না কি নিজের ছবি ডিরেক্ট একটু ম্যানেজ করে আমি কাজ করি নেবে, আর ছোটোখাটো রোল দিয়ে রোল করতে চাই, তো সেটা জাস্ট তাই জন্য করছি, ভালো লাগে অভিনয় করতে। বিপদ বুঝে হাঁপিতে ফসকে যাবে পরাণ, কার্জন তাই রিকোয়েস্টিং, এবার আমায় শরণ রে ভাই, এবার আমায় শরণ দাদা, এবার আমায় শরণ। কার্জনের কলম নিয়ে কি বলবেন, মানে এই ছবিটাকে বেছে নেওয়ার পেছনে প্রথম কোন জায়গাটা স্ট্রাইক করেছিল যে না এই ছবিটা আমি করবো, সেটা কোন জায়গা? গল্পটা ভেরি ইন্টারেস্টিং, গল্পটা যে কনসেপ্ট, রায়ুষির কনসেপ্টটা খুব ভালো ছিল, রায়ুষির কনসেপ্ট শুনে আর তারপর এই যে ডিরেক্টর পেয়ে নেবে দাদা, খুব সুন্দর ছবি, তার মতো লোক পাওয়া যাবে না, তো কনসেপ্ট ফার্স্ট কনসেপ্ট, আমি যখন শুনি ফার্স্ট কনসেপ্ট, কোনো ছবি নিয়ে বসবো, কনসেপ্ট কী, ছবি কী, তার আগে পিছিয়ে শুনতে পারি, গল্পর শেষ কোন দিকে যাবে, এগুলো সব শুনি, তারপরে একটা ডিসাইড করি, হ্যাঁ ঠিক আছে সব কিছু হয় ছবিতে করো, লেটস ডু ইট। মায়ের বসন ভূষণ সব আভরণ, বসন ভূষণ সব আভরণ। আচ্ছা, তো এই ছবিটা তো দর্শকেরা দেখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আর কি কি ছবি আসছে যেটা দেখতে পাবেন? আমি দুটো ছবি আর করছি এখন এই মুহূর্তে, একটা ছবির শুটিং শেষ হয়ে গেছে, তার ডাবিংও শেষ হয়ে গেছে, লাস্টের দিকে আছি আমরা, সে সূর্য পৃথিবীকে চারদিকে পরিক্রমা করে, তার মধ্যে আপনার কাজ হচ্ছে, আপনার অঞ্জু দত্ত আছেন, তারপরে চিরঞ্জিৎ আছে, তো ভালো সেই ছবিটা খুব ভালো, কেশি পালকে নিয়ে আগে খুব হইচই হয়েছিল, ওনার জীবনকে নিয়ে ওটা আরও অ্যাডজাস্ট একটা চেষ্টা করেছি করার, তো ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড খুব ভালো ছবিটা সেটাও মনে হবে। অরিজিৎ দা বলেন, অরিজিৎ বিশ্বাস, সে বোম্বের লোক আছেন, তিনি ডেট করছেন ছবিটা কিন্তু, তার আগে বদলাপুর ডায়লগ ওয়াইলগ ওনাই লিখেছেন কিন্তু। আর তাছাড়া আরেকটা ইন্টারেস্টিং ছবি করছি জীবনানন্দকে নিয়ে, সে কেউ ভাবতেই পারে না এই সাবজেক্ট নিয়ে ছবি করা, কিন্তু এটাও সাহস করে ছবিটা করছি জাস্ট বিকজ অফ আর বাঙালি দর্শক যদি দিতে পারি কিছু, আমার ইচ্ছা আছে জীবনকালে কিন্তু ভালো ছবিগুলো দিয়ে যাই, যতদিনই বেঁচে থাকবো ভালো ইন্টারেস্টিং ছবিগুলো করে যাবো, আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, দেখবেন ভালো ভালো ছবি কিন্তু আপনাকে দেবো আমি, প্রতি বছর দুটো থেকে তিনটে ছবি, আর কমার্শিয়াল ছাপা ছবি করবো না, ভালো ছবি দেবো আপনাকে কিন্তু আমি, এটা আমার প্রমিস করছি, বাট সাপোর্ট করতে হবে আপনাকে আমাকে। একদম, এটা আমি বলতে চাচ্ছিলাম যে রিমেক ছবি কিন্তু আমরা আপনার থেকে অন্তত পাই না। থ্যাংক ইউ সো মাচ। লাস্টে একটু কার্জনের কলম নিয়ে যদি দর্শকদের কিছু বলে দেন। একটা কথাই বলবো, আপনার ছবি দেখতে হলে আসুন আর ছবিকে সাপোর্ট করুন, ভালো ছবি আপনার সাপোর্ট ছাড়া কিছু হবে না, যেমন আমি ভালো ছবি করতে চাই, আপনি ভালো ছবি দেখতে চান, লেটস গো টুগেদার। কি বলছিস তুই?
আরে দুটো লোক পিস্তল নিয়ে তোদের বাড়িতে ঢুকে পড়েছে আর তুই শব্দ ছক করছিস। আরে ক্যাচ কট কট। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।